Hello guys, welcome back to my channel. This is Ornima's vlog. আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, আর চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। এর আগে আমাদের লাস্ট ভিডিও ছিল গঙ্গাসাগর, এইটা সেকেন্ড ভিডিও। এটাতে আমরা যাব আজকে কুম্ভের মেলা। 703 বছর পরে কুম্ভের মেলা আমাদের মাঝের চরে এসছে, মানে তিথি পড়েছে। তো আজকে হচ্ছে মেলার মেন দিন, মানে আজকে হচ্ছে পূর্ণ স্নানের দিন। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। সবার কাছে শোনা যাচ্ছে ভীষণ ভিড় হচ্ছে, দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে। আমরা থাকি কাছাপাড়ায়, মেলা হবে হচ্ছে কল্যাণী মাঝের চর, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো ওই মেলায় যাওয়ার মতো পূর্ণ কাজ তো আর মিস করা যায় না, আর মেলায় গেলে তোমাদের সাথে ব্লগেও সেটা শেয়ার করতে পারবো। তো দেখতে গেলে সঙ্গে থাকো, আর এরপরে ভিডিওটা মেলায় গিয়ে আবার ওপেন করবো। আমরা চলে এসেছি মাঝের চরে, এখন হাঁটছি, অনেকটা হাঁটতে হবে, তারপরে হেঁটে হেঁটে তারপরে আমরা মেলার কাছে পৌঁছাবো। তো পুরোপুরি প্রপারলি মেলায় পৌঁছে তোমাদের কাছে আবার আসছি, তাহলে সঙ্গে থাকো, পুরো মেলায় কী হচ্ছে সব দেখাবো। এই যে সব লোকে যাচ্ছে, নাহলে হারিয়ে যেতে পারি আমি নিজেই, বাবু আমার দেখে হাঁটবি। তো দেখতে গেলে তোমরা সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ তোমরা মেলায় পৌঁছে গেছি, ওই জায়গায় চলে গেল, ভীষণ ভিড় এখানে। ভিড়টা কেমন তোমরা দৃশ্য উপভোগ করতে পারছ। এখনই সামনে দিয়ে একটা রথ গেল, তোমাদের দেখালাম যতটা পেরেছি। ভিড়ের মধ্যে মোবাইল ওপেন করা যাচ্ছে না। তাহলে পরে কি ভিড় হবে, তো দেখতে থাকো। আর পুরো মেলাটা দেখতে গেলে আমার সঙ্গে তোমাদের থাকতে হবে। এই দেখো আরেকটা রথ আসছে, এই যে ঘোড়ায় ঘুরে দেখাচ্ছে। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, রথ গেল, এরকম অনেক রথ আছে। এই দেখো আরেকটা, ফ্রেন্ডস, এই আমরা হেঁটেই যাচ্ছি, 15-20 মিনিট অন্তত হাঁটতে হবে। বিশাল ধুলো এখানে, যাদের ডাস্ট অ্যালার্জি আছে আমি বলবো তারা এখানে আসতে পারবে না, তাদের না আসাই ভালো। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তো ভীষণ ধুলো, ভীষণ। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, ভীষণ ধুলো, ধুলোর সময় আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের এখানে তারা এখানে আসতেই পারবে না, আসতে সমস্যা করবে ডাস্ট অ্যালার্জিতে। এখনও আমরা মেলায় কিন্তু পৌঁছাতেই পারিনি, মেন মেলায় তাতেই এরকম। তার ভেতরে মেন মেলার জায়গায় কতটা ভিড় হবে তাহলে তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, তো রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই রাস্তার দুপাশে কেমন দোকানপাট বসেছে সব দেখিয়ে দিলাম। মোটামুটি আছে, আসলে এটা তো মেন স্নানের মেলা, তো সেরকম কিছু হবে না। তো মেন মেলায় গিয়ে তোমাদের কাছে আবার আসছি ফিরে, তাহলে দেখতে থাকো তোমরা। গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট, তো এর থেকে নিচে নেমে আমার কাউকে দেখানো সম্ভব হচ্ছে না, মানে এখানে যে পড়বে সে পদপৃষ্ট হয়ে মারা যাবে এরকম অবস্থা। দেখো আপনারা সবাই স্নান করতে নিতে নামছে, এখানে যে পড়বে সে পদপৃষ্ট হয়ে মারা যাবে। এরকম বিশাল আমাকে বলছে, দেখুন আপনারা ঝগড়া লেগে যাচ্ছে এখানে। দেখুন খেলা খেলি, মারামারি, মারামারি সব লাগছে।
যাচ্ছিল না গেলে বুঝতে পারবে না, হয়তো ভাবতে আমি বাড়িয়ে বলছি সবাই জানো কুম্ভমেলায় কিন্তু ভিড় হয়। আপনি যেখানেই চান থাকুন না কেন, বন্ধ কুম্ভ বৈষ্ণবের মূল আপনাকে যোগাযোগ করুন। আমিও তো পয়সা বাগাতে পারছি না, দান করছে দান করে যে টাকা পয়সা সব দান করছে। খেপে খেপে উঠছে যে ফটো তুলছে এদিকে ভিড়ের মধ্যে। বন্ধুরা কেমন ভিড়, আমরা এখন একটা জায়গায় মন্দিরে আছি, দেখো লোকের মাথা লোকে খাচ্ছে, প্রচুর ভিড়। আমাদের কাছে যতটা পাচ্ছি উপভোগ করছি, তুলে ধরার চেষ্টা করছি, এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব না। মানে এত ভিড়ে আমাকেই ঠেলে ফেলে দিচ্ছি, তো আমি কী করে তোমাদের কাছে ক্যাপচার করে দেখাবো বলো। যতটা পারছি তোমাদের জন্য তুলে ধরছি, ঠিক আছে, দেখেছি দেখেছি। থেকে বাড়িতে চলে এসেছি, ওখানে এত ভিড় এত ভিড়, মানে নিজে যে কীভাবে বাড়িতে এসেছি তার মধ্যে আমার ভাইটা গেছিলো, আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।